অবতারও যখন আসেন সবাইকে পরিবর্তন করেন না, করতে চান না। কারণ জিসাস খুব সুন্দর কথা বলছেন বাইবেলে, এভরি ওয়ান হ্যাজ টু বেয়ার হিজ ওন ক্রস, তার যে ক্রুশ সবাইকে নিজের ক্রুশ নিজেই বইতে হয়। কেউ পাশে থাকবে না, আপনার বন্ধু বান্ধব প্রিয়তম স্বামী স্ত্রী সন্তান কেউ থাকবে না, নিজের বোঝা নিজেই বইতে হবে। ধর্ম রক্ষতি রক্ষিতা, মনুস্মৃতিতে এটা বলছেন, একা এসেছো একা যাবে, সঙ্গে যাবে শুধু তোমার ধর্ম, কেউ সঙ্গে যাবে না, তোমার স্বামী স্ত্রী পিতা পুত্র কেউ সঙ্গে থাকে না। হ্যাঁ, যতক্ষণ আমি জীবনে আছি সময় কাটানোর জন্য ট্রেনে যখন যাচ্ছেন পাঁচজনের সঙ্গে একটু খোঁজ গপ্প করলেন, হ্যাঁ মশাই আপনি কোথায় গেলেন, এটা কোথায় গেলেন, আচ্ছা পাঁচটা কথা বললেন, সঙ্গে কেউ থাকবে না, সঙ্গে থাকবে একমাত্র ধর্ম। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্ম থেকে যদি যতই আপনি ওই রবীন্দ্রসঙ্গীত গান করুন, আর যতই আপনি রবীন্দ্রসঙ্গীতে নাচ করুন, যতই আপনি কবিতা পাঠ করুন, যতই সিনেমা দেখুন, যতই সিরিয়াল দেখুন, যতই খবর কাগজ পড়ুন, আর যতই আপনি ফিলসফি পড়ুন, নেই নেই রক্ষায় ডুক্রিন কারণে। আগেকার দিনে ব্যাকরণ খুব জরুরি ছিল, ডুক্রিন কারণে পাণিনির ব্যাকরণ, ক্রিকারণে কোনো কাজে তোমার দেবে না, নেই নেই রক্ষতি ডুক্রিন, কিচ্ছু কোনো কিচ্ছু কাজে দেবে না। আপনার নাচ, আপনার গান, আপনার অঙ্ক জানা, আপনার বিজ্ঞান জানা, আপনার ভূগোল জানা, আপনার দেশে বিদেশে ঘুরে থাকা, তীর্থে যাও, নাথিং, একটাই জিনিস আপনার পাশে থাকবে, ধর্ম। ধর্ম রক্ষতি রক্ষিতা, আমাদের ক্লাস শুনে যদি একটা জিনিস শেখেন এটাই শিখবেন। দেখুন সমস্ত শাস্ত্রকে আমি একটা জায়গায় এনে আপনাকে বলি, ঈশ্বর রক্ষা করেন না, রক্ষা ধর্ম করে। ধর্মে যদি প্রতিষ্ঠিত থাকেন সমস্ত আসবে, আপনার ঋদ্ধি সিদ্ধি ঈশ্বর দর্শন সমস্ত সব আসবে।